তো ম্যাডাম ক্যাশ আনতে ভুলে গেছেন। সবাই সুখীরা বসে আছে, কোনো অর্ডার নেই আজকে, একটা দিল 40 মিনিট পর। রাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। কষ্টের বিষয়, এখনও 13 নম্বর অর্ডার ডেলিভারি করতে পারলাম না। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে 22শে ডিসেম্বর, তো একটা নতুন দিন, নতুন জার্নি, নতুন ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব, আজ কতগুলো অর্ডার মারতে পারি এবং কত টাকা আর্নিং হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতো আজও 8টার সময় লগ ইন করে বেরিয়ে পড়লাম অর্ডারের উদ্দেশ্যে। তো এখন যাব হচ্ছে ডালনাপ মোড়ে, কারণ ওখানে আমাদের সাউথ দমদমের 60-70% ছেলেরা ওখানে আসে, কারণ ওখান থেকে আমাদের অর্ডার শুরু হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের আমাদের কর্মজীবন তোমাদের সামনে তুলে ধরবো, ভালো খারাপ সব মিলিয়েই। তোমাদের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, আমি আমাদের লাইফটা তোমাদের সামনে তুলে ধরব। কাস্টমার ব্যবহার, রেস্টুরেন্টের ব্যবহার। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি ডালনাপ মোড়ে চলে এসেছি। তো আমাদের এখানে সুইগি ছেলেরা এখানেই আছে অলরেডি। এখানে সবাই আমরা আসি, এখান থেকে আমাদের অর্ডারের দিনটা শুরু হয়। তো বন্ধুরা, প্রায় 40 মিনিট পর একটা অর্ডার দিল, আজকে অর্ডারের অবস্থা খুবই খারাপ। তো চলো খাবারটা পিক আপ করি। ২১:৪৫ ৪০৮। তো আজকে কোনো অর্ডার নেই বলাই যায়, খুব চাপ, সবাই বসে আছে, সবাই বসে আছে, সবাই সুখীরা বসে আছে, কোনো অর্ডার নেই আজকে, একটা দিল 40 মিনিট পর। তো প্রথম অর্ডার পিক আপ হয়ে গেছে। তো চলো কাস্টমার লোকেশনে যাই। কাস্টমার লোকেশন 4 কিলোমিটার দূরে। তো এখানে আমাদের কখনো ফিক্স ইনকাম নেই যে প্রতিদিনই যে আমাদের 775 টাকা হবে বা এর বেশি হবে। আমাদের এমনও দিন আছে যে 200-300 টাকাও ইনকাম হয়। তো এটাই আমাদের লাইফ, মেনে নিতে হবে। তো আমাদের কোম্পানি কিছু স্ল্যাব আছে, স্ল্যাবগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আর্নিং হয়, না হলে হয় না। যদি আমরা 8 ঘন্টা লগ ইন থেকে যদি 14টা অর্ডার মারি, বা 8 ঘন্টার লগ ইনের বেশি যদি 9 ঘন্টা বা 10 ঘন্টা লগ ইন থাকি, যে 14টা অর্ডার মারতে পারি, তাহলে আমাদের 775 টাকা হয়। এটা হচ্ছে 3F।
কি অন্ধকার। হ্যাঁ থ্রি এ, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। দেখা যাক আবার 2 নম্বর অর্ডার কখন ঢোকে, এটা ডেলিভারি মার্ক করি। এক একটা কোম্পানি এক একভাবে চলে, ওখানে কোনো স্ল্যাব নেই, এখানে যে আমাদের স্ল্যাব আছে যে তুমি যদি 400 টাকার কাজ করো তাহলে তোমাকে 100 টাকা ইনসেন্টিভ, তুমি যদি 650 টাকার কাজ করো 150 টাকা ইনসেন্টিভ, এরকম স্ল্যাব আছে। 14টা অর্ডার মারলে 775 টাকা, যদি আমি 18টা অর্ডার মারতে পারি তাহলে হচ্ছে 1000 টাকা, 24টা অর্ডার মারলে 1400 টাকা, 400 টাকা। তো সব কিছু ক্রাইটেরিয়া নিয়েই আমাদের কাজ করতে হয়, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের যখন অর্ডার থাকে না তখন আমরা ঠিক এভাবেই সবাই বসে গল্প মজা আড্ডা করি, কারণ আমাদের কষ্টের কথা কোম্পানিও বোঝে না কাস্টমারও বোঝে না। ঢুকেছে তো সব বসে আছি এখানে, চলো। 1 ঘন্টা পরে 120 টাকার অর্ডার দিল আবার, তো চলো মিলে কমপ্লিট করি। কাস্টমার লোকেশন 3.1 কিলোমিটার। থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম 328 টাকা। তো ম্যাডাম ক্যাশ আনতে ভুলে গেছেন, গাড়িটাকে একটু ধোলাই করতে হবে, পুরো ধুলো হয়ে গেছে গাড়িটাই। আমাদের রাস্তায় কাজ, মেনে নিতে হবে এটা। আর সুইগির ব্যাগ থাকতে হবে, ছোটো ব্যাগটা কেন ক্যারি করি কিন্তু কিছু কিছু ছোটো ছোটো মানে খাবার থাকে যেগুলো মানে সুইগির ব্যাগে নেওয়া সম্ভব হয় না, এর জন্যই ছোটো ব্যাগ ইউজ করতে হয়। তো 328 টাকা হয়েছে, উনি 330 টাকা দিয়েছে, মানে 2 টাকাই এক্সট্রা দিয়েছে। যাই হোক, মাঝে মধ্যে হয় 2-1 টাকা বেশি থাকলে অনেকে রিটার্ন নেয় না, কিন্তু অনেকে আবার 2 টাকার জন্য দাঁড়িয়ে থাকে। দুটো আছে আমার, কটা আছে 0616 আর একটা হচ্ছে 2508। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। পাল চক্রবর্তী, তা ফটো তুলতে হবে একটা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। তোমাকে পাঠিয়েছে? থ্যাংক ইউ ম্যাম। তো চলো, তেল আছে, কি নামে আছে? হ্যাঁ থ্যাংক ইউ।
তো চলো, 8 নম্বর ডেলিভারি হলো, এখনও 14টা মারতে গেলে এখনও 6টা লাগবে, 6টা কখন মারবো? কারণ 14টা অর্ডার মারলে একটা মিনিমাম একটা আর্নিং হয় 775 টাকা। দেখা যাক আর একটা অর্ডার কখন দেয়, 1.5 ঘন্টা পরে একটা অর্ডার দিল, এখনও 6টা অর্ডার মারতে হবে, তারপর একটা মিনিমাম একটা আর্নিং হবে। তো সঙ্গে থাকো, লাস্ট অবধি দেখো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো, খাবারটা পিক আপ হয়ে গেছে। লোকেশন 3 কিলোমিটার। থ্যাংক ইউ স্যার। আজকে কোম্পানি যা ঝোলাচ্ছে, 1 ঘন্টা অন্তর অন্তর একটা করে অর্ডার দিচ্ছে। প্রায় 1 ঘন্টা বসেছিলাম, তারপরে একটা অর্ডার দিল। আজকে 14টা মারতে যে কত কটা বাজবে ঠিক নেই। তো এখন বাজে হচ্ছে 5:36, এখন হচ্ছে 13 নম্বর অর্ডার ঢুকলো, 4649। তো বন্ধুরা, এখন আমি আছি বেলগড়িয়া এক্সপ্রেস, অনেকে বলে আবার এটা দিল্লি রোড। তো কাস্টমার লোকেশন বিরাটিতে আছে, রাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। কষ্টের বিষয়, এখনও 13 নম্বর অর্ডার ডেলিভারি করতে পারলাম না। তো এটা ডেলিভারি করার পরে আর একটা অর্ডার মারতে হবে, তাহলে 14টা হবে, একটা মোটামুটি একটা আর্নিং হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো।